নমস্কার, এক্সপ্লোরার সিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এর আগে আমি এই চ্যানেলে এই হোমিওপ্যাথিক সল্টলেক হোমিওপ্যাথিক হসপিটালের একটি ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখেছেন, অনেকে ভালোবেসেছেন এবং নানান রকম প্রশ্ন করেছেন, এবং যেগুলো টেকনিক্যাল প্রশ্ন সেগুলো তো আমি উত্তর দিতে পারবো না, এবং এই হসপিটাল ট্রিটমেন্ট করাচ্ছি এবং উনি ধন্বন্তরী ডাক্তার, বর্তমানে উনি এখন রিটায়ার হয়ে গেছে। এবং আপনাদের যে হসপিটালটা দেখিয়েছি ওই হসপিটালের ঠিক সামনে অপোজিটে রাস্তাটা দিয়ে কিছুটা গেলে ডান হাতে পড়বে সল্টলেক হোমিও সেন্টার, ওইখানে উনি প্রাইভেট প্র্যাকটিস করে এবং ফিস নিয়ে। এবার ওনার ফোন নাম্বার আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিন্তু উনি খুব ব্যস্ত, ওনাকে অযথা ফোন করবেন না, আগে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, উনি ফ্রি আছেন কি না, কখন দেখছেন, সমস্ত বৃত্তান্ত নেওয়ার পর তারপরে ডাক্তারবাবু যদি বলে ফোন করবেন, নাহলে ফোন করবেন না। এটা আপনাদের সুবিধার্থে আমার এইসবগুলো করা, আর কিছু, এটা কোনো প্রমোশনাল ভিডিও না ডাক্তারবাবুরও না আমারও না, শুধু আপনাদের সুবিধার জন্য। আর ডাক্তারবাবুকে, আপনাদের এত প্রশ্নের জন্য ডাক্তারবাবুকে ফোন করে তার সময় বার করে আজকে সেই সব প্রশ্নগুলোর উত্তর ডাক্তারবাবুর থেকে জেনে নিই। চলুন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিই। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার চন্দন, আমার খুব স্নেহধন্য ওর এই যে উদ্যোগ, তার জন্য আমি ওকে বিশেষভাবে ধন্যবাদ দেবো। আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি সবসময় রেডি, অযথা ফোন করে আমাকে বিরক্ত করবেন না, আমার অন্য পেশেন্ট থাকে, অন্য চেম্বার থাকে। সুতরাং আমি চন্দনকে বলবো যে যারা যারা আপনাদের সাথে যোগাযোগ করছে, তারা যে সমস্ত প্রশ্নগুলো করছে তার উত্তর আমি অবশ্যই দেবো। ডাক্তারবাবু, মেইনলি যে প্রশ্নগুলো আসছে হারনিয়া, থাইরয়েড এবং ক্যান্সার, ক্রিটিক্যাল ট্রিটমেন্টগুলো এখানে হয় কি না? হারনিয়ার ক্ষেত্রে হারনিয়ার বিভিন্ন ধরনের ডিগ্রি আছে, কোন ধরনের হারনিয়া, কতটুকু হারনিয়া হয়েছে, যেখানে হারনিয়া পেশেন্টের কিছুটা রিস্ক থেকে যায়। ইনিশিয়ালি যে সমস্ত হারনিয়া প্রথম প্রথম ডায়াগনোসিস হয় তাদেরকে দেখে আমরা চেষ্টা করি হোমিওপ্যাথিতে কিছুটা রিলিফ দেওয়ার, কিন্তু হারনিয়ার পরবর্তীকালে দেখা যায় যে সেটা যদি একটু খারাপের দিকে যায় তখন তাকে অপারেশনের জন্য আমরা অ্যাডভাইস করে থাকি। এছাড়া বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসা হোমিওপ্যাথিতে হচ্ছে, আপনারা শুনেছেন, জানেন ভালো করে, দরকার হলে আমাদের হাসপাতালে আসবেন। আমাদের হাসপাতালে ক্যান্সারের চিকিৎসার স্পেশাল ক্লিনিক আছে, দুদিন তিন দিন এখানে দেখা হয়, আসবেন মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিনই ক্যান্সারের ক্লিনিক চলে। তাছাড়া যারা প্রাইভেটেও দেখাতে চান, আজকাল ক্যান্সারের চিকিৎসায় হোমিওপ্যাথির খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে এবং পেশেন্টরাও সন্তুষ্ট। সুতরাং আপনারা চেষ্টা করুন হোমিওপ্যাথিতে চিকিৎসা করাতে, এবং এই চিকিৎসার অতটা ব্যয় সাপেক্ষ নয় যতটা অ্যালোপ্যাথিতে ব্যয় সাপেক্ষ। সুতরাং আপনারা হোমিওপ্যাথিতে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভাববেন না যে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করাচ্ছি মানে আমাদের রোগের কোনো নিরাময় বা তার কোনো রিলিফ পাবো না, অবশ্যই পাবেন। আসুন, আপনারা যোগাযোগ করুন আমাদের হাসপাতালের সাথে, যে সমস্ত ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করছে, যারা কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তার, এমডি করেছে, তাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, কথা বলবেন। ডাক্তারবাবু, থাইরয়েডের জন্য একটু বলুন, থাইরয়েডের অনেক প্রশ্ন করছে। হ্যাঁ, থাইরয়েড সাধারণত দেখা যাচ্ছে যে এখন মানুষের লাইফস্টাইল বদলেছে, মানুষের দীর্ঘদিন ধরে ওজন বেড়ে যাচ্ছে এবং মানুষ ধীরে ধীরে তাদের কর্মবিমুখতা, মানে শরীর চর্চার মধ্যে থাকছে না বলে, তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেকেই এই থাইরয়েডের, মানে যেটা আমরা হাইপোথাইরয়েডিজম বলি, তাদের রক্তে হরমোন টিএসএইচটা বেড়ে যায়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্টেরই এলট্রক্সিন বা থাইরোনন খেতে হয়, কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এই পেশেন্টরা খেয়ে দীর্ঘদিন ধরেই খেয়ে যেতে হবে এবং সারা জীবন তাদের ওই ওষুধ খেয়ে যেতে বলা হয়। কিন্তু আমরা দেখেছি যে হোমিওপ্যাথিতেও থাইরয়েডের চিকিৎসা আছে, আপনারা আসুন আমাদের হাসপাতালেও হচ্ছে, হোমিওপ্যাথি ওষুধের উপরে আস্থা রাখবেন। থাইরয়েডের জন্য যারা
মনে করছেন যে হোমিওপ্যাথিতে কিছু হবে না, কিন্তু আমি জোর দিয়ে আপনাদেরকে বলবো আপনারা আসুন, হোমিওপ্যাথির চিকিৎসার সুযোগ নিন এবং হোমিওপ্যাথি চিকিৎসা করালে আপনারা থাইরয়েড রোগের ভালো ফল পাবেন। আসুন, চিকিৎসা করাবেন, ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, ডাক্তারবাবুরা যে সমস্ত টেস্টগুলো করতে বলবে সেই টেস্টগুলো করাবেন, শরীর চর্চার মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে। এই ওজন বেড়ে যাওয়াটাও কিন্তু থাইরয়েডের আর একটা কারণ, এবং যে সমস্ত মানসিক চাপ, আমরা দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে থাকি, সেই চাপগুলোকে চেষ্টা করবেন আপনারা একটু এড়িয়ে চলার, তার ফলে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা করলে ভালো ফল পাবেন। হোমিওপ্যাথিতে চিকিৎসা করান, আসুন, সুযোগ নিন হোমিওপ্যাথির। হোমিওপ্যাথির চিকিৎসাও মানুষের আজকাল বিভিন্ন ধরনের জটিল রোগের চিকিৎসা হচ্ছে, আপনারা সেই জিনিসটাই ভাববেন যাতে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে, এবং অল্প মূল্যে শুধু নয়, হোমিওপ্যাথির আজকাল প্রচুর পপুলারিটি বেড়েছে, আপনারা হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্য নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো একটা জিনিসগুলো নেই, হসপিটালে সব রকমের টেস্ট হয় কিনা পরীক্ষা? এই হাসপাতালে সব রকমের রক্ত পরীক্ষা হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে, ইসিজি হচ্ছে, ইকো হচ্ছে, সবই হচ্ছে, শুধু কেবলমাত্র সিটি এবং কিছু জটিল এমআরআই এই টেস্টগুলো আমাদের এখানে হয় না, আর সমস্ত রকমের টেস্টগুলো আমাদের এখানে হয়, এক্সরে থেকে শুরু করে, ইসিজি থেকে শুরু করে, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি সবই আমাদের হয়, ব্লাডের সমস্ত রিপোর্ট, ব্লাড বায়োকেমিস্ট্রি, সুগার, রক্তের সমস্ত পরীক্ষা, ম্যালেরিয়া থেকে শুরু করে আপনার এইডসের চিকিৎসা, রক্তের গ্রুপ, রক্তের অন্য সমস্ত বায়োকেমিস্ট্রি, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইউরিয়া সমস্ত কিছুই এখানে পরীক্ষার সুযোগ আছে, এবং খুবই স্বল্প মূল্যে এই সমস্ত পরীক্ষাগুলো করা হয়। আপনারা আসুন, আমাদের হাসপাতালের নাম সব জায়গাতেই শুনেছেন, এবং আমাদের বর্তমানে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির আর একটা ব্রাঞ্চ খোলা হয়েছে, সেটা দিল্লিতে, একই এইখান থেকেই পরিচালনা হয়, কলকাতাতেই আমাদের হেডকোয়ার্টার, এবং ওখানেও প্রচুর, দিল্লিতে প্রচুর পেশেন্ট, ওখানেও তারা চিকিৎসার সুযোগ পাচ্ছে। সুতরাং এই রাষ্ট্রীয় হোমিওপ্যাথি সংস্থা বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে আপনারা আসুন, চিকিৎসার সুযোগ নিন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে নমস্কার জানাই সবাইকে। ডক্টর, আপনি যে এই সময়টা বার করে আমাদের সকলের জন্য দিলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। স্যারের কথা শুনলেন, শুনে সেই মতন তাকে অযথা আগে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করবেন, তারপরে সব কিছু। তা আজকে এখানেই আপনাদেরকে বাই বাই করে দিচ্ছি, নমস্কার।